মিদিলি আমাদের তস করে দিল তবে আমাদের জন্য ভালোও হলো তবে এটা বলাটা ঠিক হবে না কারণ এটা আমাদের জন্য একটা প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ তাই মিদিলি আসলো ঠান্ডাটাও পড়লো আমার মনে হয় এই শীতটাই মনে হয় শীত চলে আসবে তাই আজকে একটু রান্না বান্নায় থাকছে ভিন্ন আয়োজন যা যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব গুড মর্নিং এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে এই যে একটু পায়েস করতেছি কারণ অনেকটাই ব্যস্ত থাকি তো আজকে শুক্রবার ঘুম থেকে উঠলাম দশটার সময় পায়েসটা তাই একটু বসিয়ে দিলাম পায়েস রান্না করতে তো আসলে সময় লাগে না শুধু বসিয়ে দিলে একটু মাঝে মাঝে নাড়া দিলেই হয় আর বাবু বলছিল একটু লুচি করার জন্য কিন্তু ওর বাবা পরে বলল যে না লুচিয়ে খাওয়া যাবে না কারণ বাবুর একটু আবার গ্যাসের সমস্যা হচ্ছে তাই সে বললো কয়েকটা রুটি বানিয়ে নাও তাই পায়েসটাও তৈরি করে নিলাম আর এখন একটু রুটিটা ভেজে নিচ্ছি কারণ প্রতিদিনই বাইরের খাবারই খাওয়া হয় হয় ব্রেড না হয় পরাটা ব্রেডটাই একটু বেশি খাওয়া হচ্ছি দেনিং হ্যাঁ তাই আজকে বাসায়ও আছি সময়ও আছে অনেকটা আর চিন্তা করছি কিছু কিছু রান্না বান্নাও করে রাখবো আর কিছুটা গুছগাছও করে রাখবো কারণ এরপর তো সময় পাওয়া যাবে না তবে ভালোই হলো আজকেও আমাদের স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু এতটা যে বৃষ্টি আসবে আসলে আমরা কেউই বুঝিনি মানে এই যে দুর্যোগটা বৃষ্টি তো বলা ভুল হবে এই যে দেখো আমার পায়েসটা কী সুন্দর হয়েছে আমি অনেক কিছু দিয়ে ডেকোরেট করলাম কাজু কিসমিস তারপর চেরি আর এই যে রুটি এখন সবাই আমরা নাস্তাটা খেয়ে নেবো তবে দুর্ভাগ্য হলো এটাই যে আমার বাবাটা এগুলো কিছুই খায় না সে কাজু কিশমিশ বা এই যে চেরি এগুলো কিছুই খাবে না তাই দ্বীপের বাবাকে আগে দিয়ে দিচ্ছি হ্যাঁ সে আবার একটু পরিমাণে বেশিই খায় তবে আজকে তার একটু রুটির পরিমাণটা কমই ছিল বাবুকেও দিয়ে দিলাম আমিও খেয়ে নিয়েছি এখন চলে আসলাম দুপুরে রান্নার জন্য একটু মুরগি রান্না করব তা বাবু আবার বলল বাবুর বাবাও বলল এরা আবার খিচুড়ি নাকি খিচুড়ি তারা খুবই ভালো খায় তা মাংসটাও ধোয়া হয়ে গেল আর এই যে তালা বাসন যে কয়েকটা হলো একটু ধুয়ে নিচ্ছি আর চিন্তা করলাম যে আজকে খিচুড়িটাই রান্না করব মানে সকালের খাবারটা খেতে খেতে নাস্তাটা খেতে খেতে এতটাই লেট হয়ে গেছে যে দুপুরে খাওয়ার তেমন ইচ্ছে স্বাদ কোনোটাই ছিল না তারপরও তো খেতে হবে তাই চিন্তা করলাম আজকে মাংসটা এভাবে মেখে বসিয়ে দেব কারণ সময়টা অনেকটাই চলে গেছে কারণ ঘুম থেকেই উঠলাম অনেক লেটে হ্যাঁ তারপরে আবার এগুলো করতে করতে একটু সময় গেল তারপরে যে আমার যে কাজের আপাটা এই সে তা কী বলবো তার মনে হয় মাথায় একটু সমস্যা আছে সে একেবারে আমার ক্যাচকে পার করে দিল মানে সে যেটা করবে সেটাই তাকে দিয়ে একটু মাছও কাটিয়ে রাখলাম কারণ আমার ঠান্ডার সমস্যা তো হ্যাঁ কিন্তু সে যেটা বলবে সেটাই আমাকে শুনতে হবে তা ওর বাবাকে বললাম যে এরকম মানুষ নিয়ে আসলে চলবে না হ্যাঁ দেখি তোর বাবা বললেই পনেরো দিন কাজটা করুক এর ভিতরে আবার একটা ভালো মানুষ খুঁজতে হবে আর এই যে আমি মশলাটা সব দিয়ে দিচ্ছি দিয়ে হাতে মেখে বসিয়ে দেব কারণ একেবারে সময়টা নেই তবে রান্না করার পর বাবু খেলো বাবু বলল যে মাছকে মাংসটা ভালোই হয়েছে প্রতিদিনই তো একই টাইপের রান্না করি তাই চিন্তা করলাম এভাবে একটু করে নিই হ্যাঁ তবে আমি আর হাত দিয়ে মাখালাম না তাহলে এই হাতে আবার তেল মশলা সবই লেগে যাবে তাই একটু খুন্তি দিয়েই মাখিয়ে নিলাম এরপর ঢেকে দেবো আর একটু দারুচিনি এলাচ তেজপাতা গোটা দিয়ে দেব উপরেই যায় একটু লবঙ্গ গোলমরিচ এটাও দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে হতে থাকবে আর একটু ইলিশ মাছও ভাজি করব এই যে ইলিশ মাছটা একটু ভাজি করে নিচ্ছি কিছুটা খাবো আর কিছুটা আবার কালকের জন্য কিছু রান্নাও করে রাখবো তাই যে আমার মাংসটা হয়েও গেল এখন একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম কারণ দীপের বাবা কালকে বলছিল একটু আজকে একটু না মাংসে ঘিও দিলাম ঘিটা আগে আমি সব সময় দিতাম ওই ইদানিং শরীরটা ভালো না এখন আবার ব্যস্ততা সব মিলে এখন আর হচ্ছে না আর এই যে এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি মানে দ্বীপের দ্বীপ আর দ্বীপের বাবা খিচুড়িটা যে এতটা ভালো খায় এসে আবার পোলাওটা ভালো খায় না আমার বাবুও আগেই বলছে সকালে ঘুম থেকে ওঠার পরে যখন দেখলো বলল যেটা করার জন্য আর দ্বীপের বাবা বলল যে কবে থেকে ইলিশ মাছ আমরা খাচ্ছি না কারণ আমারও ঠান্ডার সমস্যা বাবুরও ঠান্ডাটা কমতেছে না তা বাবু তো খাবে না পরে মনে করলাম যে থাক আজকে একটু ইলিশ মাছ ভাজা খেয়ে নিই আর এই যে চালটাও দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডাল দিয়েই আমি বুনা খিচুড়িটা করি আর আমি বুনা খিচুড়ি সবসময় প্লাউট চাল দিয়েই করে থাকি নাইলে মানে তা না হলে না ঘাণটা সুন্দর আসে না আর বাবুও ভালো মানে বাবুও তেমন পছন্দ করেন আজকে একটু মরিচির গুঁড়োও দিলাম সব দিয়ে এখন বসিয়ে দেব তারপর জলটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই যে এখন গরম জলটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব একটু ঘি আর একটু জিরের গুঁড়ো এই তাহলেই হয়ে যাবে রান্না বান্না এই আজকে রান্না বান্না এতটুকুই থাকবে তবে চিন্তা করছিলাম একটু বাবুর জন্য কপি বাজি করবো কিন্তু সেটা আর হলো না কারণ এতটা লেট হয়ে গেছে আর ওই যে বললাম না কাজের আপাটা অনেকটাই আমাকে দেরি করে দিল আর খিচুড়ি পোলাওতে কিন্তু একটু মানে চিনি না দিলে ভালো লাগে না তাই একটু চিনিও দিয়ে দিলাম ঘিও দিয়ে দিলাম মানে সব কিছুই দিয়ে দিলাম এখন একটু ঢেকে দেবো তাহলে আমার খিচুড়িও হয়ে যাবে তবে দ্বীপের নাকি খিচুড়ির ঘ্রান পিন তার নাকি ক্ষুদাটা লেগে গেছে কি আর করা এই যে এখন একটু ঢেকে দিলাম তা খিচুড়িটা হয়ে গেলো ঢাকনাটা উঠিয়ে দেখলাম এই যে খিচুড়িটা হয়ে গেল একেবারে ঝরঝরা দ্বীপের বাবা আবার ঝরঝরা খিচুড়িটা না খুবই ভালো বাসে আর এই যে আজকের মানে কি যে অবস্থা বিকেলে এতটা বৃষ্টি বাবু আবার একটু ভিডিওটাও করলো তাহলে আজকের বলে একটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে